আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটো সফটওয়্যারের মধ্যে আপনারা আরবি টাইপ করবেন। তো আরবি টাইপ করার জন্য আমাদেরকে প্রথমত আমাদের যে কম্পিউটারটি রয়েছে সেই কম্পিউটারের সেটিংসে গিয়ে আমাদেরকে আরবি টাইপটি সেটিং করতে হবে। তো আমি বরাবরের মতো সেটিংয়ে চলে যাচ্ছি। ওই মেনুতে গিয়ে এখানে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই অপশানটি ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ একটি অপশান আছে, ল্যাঙ্গুয়েজ এসে আপনি এখানে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন। আমি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি, আমি এখন এটা রিমুভ করে দিচ্ছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা রিমুভ করছি। এই দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। আমি এখন ল্যাঙ্গুয়েজটি এখানে অ্যাড করব, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটি। তো প্লাস আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যারাবিক, তা আমরা যে অ্যারাবিক মিশর এটা আমরা সেট করব। অ্যারাবিক মিশর ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। এখন ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা এখানে সেট হয়ে গেছে এবং এই জায়গায় একটি আইকন চলে এসেছে এখানে, এই যে অ্যারাবিক, আমরা এখানে ক্লিক করলে অ্যারাবিক আমাদের হয়ে যাবে। এখন আমরা ক্লোজ করে দেব। তো আমি বরাবরের মতো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুটি প্রোগ্রাম অপেন করে রেখেছি। তো আমরা সফটওয়্যারটি অপেন করছি। আমি সফটওয়্যারটি অপেন করলাম। অপেন করার পর আমি একটি পেজ নেব। তো পেজ নেওয়ার পর আমরা সরাসরি এখানে টাইপে চলে যাচ্ছি। তো টাইপে যাওয়ার পর এখানে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবো, অ্যারাবিক। এখন আমরা কিবোর্ড থেকে টাইপ করি। দেখুন, আমি যখন টাইপ করছি আমাদের অ্যারাবিকগুলো এরকম হচ্ছে। তা আমরা এখন ফটোশপে আছি, দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোশপে এই প্রবলেম। তো এটা আমরা কীভাবে সলভ করব, সেটা সলভ করার জন্য বেশি কিছু করতে হবে না। আপনাকে শুধু এডিট অপশানে গিয়ে পারফরমেন্স এখানে গিয়ে টাইপ যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চোজ টেক্সট ইঞ্জিন অপশান, এখানে প্রথম দেওয়া আছে ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়ান লেআউট, ওয়ার্ল্ড রেডি লেআউট। তো আমরা ওয়ার্ল্ড রেডি লেআউট এই অপশানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকেতে প্রেস করব। তো আপনাকে আর কিছু করতে হবে না, আপনারা জাস্ট প্রোগ্রামটি কেটে দিবেন। কেটে দিয়ে আবার পুনরায় ওপেন করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডোবি ফটোশপ এটি আমরা আরবি সেটিং করার পর এটি পুনরায় অপেন হয়েছে। এখন আমরা দেখব যে আমাদের আরবি টাইপ হচ্ছে কি না। তো দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন টাইপ করব আরবিতে, দেখতে পাচ্ছেন আরবি টাইপ হচ্ছে। বিসমিল্লাহ লিখব। দেখতে পাচ্ছেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি লিখেছি। দেখলেন কিভাবে অ্যাডোবি ফটোশপে আরবি টাইপ করতে হয়। এখন দেখাবো কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আরবি টাইপ করব। তো চলুন, কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমরা আরবি টাইপ করব। তো ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমি আগে থেকে অপেন করে রেখেছি, আমি বলেছিলাম। তো আমরা এখান থেকে একটি পেজ অপেন করে নিচ্ছি। পেজটি অপেন করার পর আমরা পুনরায় অ্যাডোবি ফটোশপের মতো টাইপ করে দেখব যে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের আরবি টাইপ হচ্ছে কিনা। তো আমি
কিছু টাইপ করলাম, দেখতে পাচ্ছেন লেখাগুলো ছোট ছোট এসেছে। আমরা যেভাবে আরবি টাইপ করি সেভাবে কিন্তু আসে না। তো আমরা অ্যাডোবি ফটোশপের মতো সেমভাবে এইট অপশনে গিয়ে পারফরম্যান্স এখান থেকে টাইপ অপশনে যাব। টাইপ অপশনে যাওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে এখানে দেওয়া আছে শো ইস্ট এশিয়ান অপশন, শো ইন্ডিক অপশনস। তো আমরা শো ইন্ডিক অপশন এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পুনরায় এই সফটওয়্যারটি ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা সফটওয়্যারটি ওপেন করব। আবার আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এরকম আরও অনেক আপডেট ভিডিও আসবে আপনাদের জন্য। তো আমি যা ভিডিও ছাড়ি অবশ্যই যেগুলো রিয়েল এগুলো ছাড়ি। যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো আমাদের প্রোগ্রামটি ওপেন হয়ে গেছে, আমরা একটি পেজ ওপেন করে নিচ্ছি। আমরা একটু আগে দেখেছিলাম কীভাবে সেটিং করতে হয় ইলাস্ট্রেটরে, আমরা সেটিং করেছি। এখন আমরা দেখব যে আমাদের আরব টাইপ হয় কি না। তো আমরা টেক্সট নিয়েছি, তো এখন আমরা টাইপ করব। আমি লেখাটি বড় করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আরবি টাইপ হচ্ছে। তো আশা করি আপনাদেরও হবে, অবশ্যই অবশ্যই হবে, কারণ সেটিংটা অনেক সহজ এবং ছোট্ট একটা সেটিং, এটা সব সফটওয়্যারে কাজ করবে। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।